আবারও প্রতারণার অভিযোগ। 285 টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল 19,059 টাকা। ই কমার্স সাইটে প্রতারণার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। অভিযোগকারীর দাবি, মঙ্গলবার ই কমার্স সাইটে তিনি 285 টাকার একটি জুতো অর্ডার দেন। অভিযোগ, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরে তিন দফায় অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে 19,059 টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বারুইপুর পুলিশ জেলার তরফে জেলা জুড়ে সাইবার সচেতনতা অভিযান চলাকালীনই ঘটল এই ঘটনা। হ্যাঁ, ওই পেমেন্টটা হয়নি, তাও একটু ইয়ে হয়ে গুগল থেকে একটা নাম্বার বার করলো, কি সার্ভিসের কোনো নাম্বার হবে, ওই নাম্বারটা বার করলো। তো ওই নাম্বার যে একটা নাম্বার পেলো, ওই নাম্বারতে যোগাযোগ করলো, তখন ও বলছে কি একটা অ্যাপ ইনস্টল করো, এনিডেক্স বলে। এনিডেক্স বলে অ্যাপটা ইনস্টল করেছে, তারপরে ওই নাম্বারটা যেমন পেয়েছে, ওই নাম্বারটা ও চেয়েছে যে যার নাম্বার বার করলো, ওর নাম্বারটা চেয়ে, তারপরে ও বলছে কি ওই নাম্বারটা বললো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে 15,159 টাকা একবার কেটেছে, একবার 3,500 টাকা কেটেছে, একবার 400 টাকা কেটেছে, মোট 19,059 টাকা। অন্যদিকে চোখ রাঙাচ্ছে করোনা। বাংলায় গত 24 ঘন্টায় আরো 52 জন করোনায় আক্রান্ত হলেন। গোটা দেশে নিরীক্ষেও বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে পর্যালোচনা বৈঠকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। স্কুল পড়ুয়া ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে বলেছেন তিনি। ये स्पष्ट है कि कोरोना की चुनौती अभी पूरी तरह से टली नहीं है। पिछले दो हफ्तों से जिस तरह से कुछ राज्यों में केसेस बढ़ रहे हैं, उससे हमें अलर्ट रहने की जरूरत है। देशे हठात गति पेয়েছে করোনা সংক্রমণ। রাজ্যেও গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাহলে করোনা চতুর্থ ঢেউ আসা কি অবশ্যম্ভাবী? দেশের করোনা গ্রাফ হঠাৎ করে ঊর্ধ্বমুখী হওয়ায় এই প্রশ্ন জোরালো হয়েছে। আশঙ্কা নয়, আমি বলবো চতুর্থ ঢেউয়ের মধ্যে আমরা এই মুহূর্তে আছি, এবং এই চতুর্থ ঢেউয়ের নিয়মটাই হচ্ছে যে আস্তে আস্তে বাড়বে। আমাদের এই অসুখটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে যে এটা প্রাণঘাতী হচ্ছে কিনা। যেক্ষেত্রে টেস্টিংটাকে জোর দিয়ে রাখতে হবে, টেস্টিংটা করাতে হবে, যে কোনো মানুষের সাধারণ সর্দি জ্বরে টেস্টিংটা করতে হবে, এবং টেস্টিংটা করে যদি দেখা যায় তার কমপ্লিকেশন হচ্ছে, তখনই আমরা বেশি উদ্বিগ্ন হব। করোনা নিয়ে দুশ্চিন্তার আবহেই বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইনফেকশনস কো শুরুয়াত মে হি রোকনা হামারি প্রাথমিকতা পহলে ভি থি অর আব ভি ইয়াহি রহনি চাহিয়ে। হামে সার্বজনিক স্থানো পর কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কো প্রমোট করনা হ্যায়, সাথ হি পাবলিক মে প্যানিক না ফেলে ये भी सुनिश्चित करना है। केंद्र सरकार के পরিসংখ্যান অনুযায়ী সোমবার দেশে দৈনিক করোনা আক্রান্ত ছিল 2541 জন। মঙ্গলবার সেটা একটু কমে হয় 2483, কিন্তু বুধবার সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 2927। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 52, মঙ্গলবার সংখ্যাটা ছিল 36, সোমবার আক্রান্তের সংখ্যা ছিল 19। করোনা তৃতীয় ঢেউয়ের অবসান হতেই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। বাজার হাটে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সেই চেনা ভিড়। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। খুলেছে স্কুল কলেজ, পড়ুয়ারা ফের স্কুলে যাচ্ছে। আর ঠিক এমন সময় হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতি মোকাবিলার জন্য ভ্যাকসিনেশনের ব্যাপারে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। 6-12 সাল কে বচ্চোঁ কে লিয়ে ভি কোভ্যাক্সিন টিকা কি পারমিশন মিল গই হ্যায়, জলদ সে জলদ টিকাকরণ ইয়ে হামারি প্রাথমিকতা হ্যায়। দেশ মে সবি বয়স্কো কে লিয়ে প্রিকশন ডোজ ভি উপলব্ধ হ্যায়। হামারে সাইন্টিস্ট অর এক্সপার্টস ন্যাশনাল অর গ্লোবাল সিচুয়েশন কো লগাতার মনিটর কর রহে হ্যায়, উনকে সুঝাও পর হামে প্রিএম্পটিভ, প্রোঅ্যাক্টিভ और কালেকটিভ অ্যাপ্রোচ কে সাথ কাম করনা হোগা। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা অ্যাঙ্গেল ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে বুস্টিং করা, মধ্যবয়স্কদের মধ্যে ভ্যাকসিনেশনকে পপুলারাইজ করা। দ্বিতীয় অ্যাঙ্গেল, ক্রাউডেড প্লেসে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাকে কন্টিনিউ করা, অর্থাৎ যখন আমরা একটা বড় শপিং মলে ঢুকছি, একটা এসি ঘরের মধ্যে থাকছি, তখন আমাদের সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। একে প্রবল গরম, তার উপর ফের করোনার ভয়, সাবধানতাই এখন ভালো থাকার উপায়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।